মা এদিকে আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, ম্যাক্সিমাম আমার জামা কাপড়, আর তার সাথে হচ্ছে যেহেতু বিছানার বেড কভার, তারপর কি বলে ওগুলোকে বালিশের কভার, উফ গরমে সব ভুলে যাচ্ছি, সেইগুলো সব না চারটে না এর মধ্যে একটা নিয়ে নিয়ে এসো না, দুটো দুটো তিনটে তিনটে রয়েছে, তিনটে রয়েছে। আজকে আর কিচ্ছু কাচবে না মা, প্রচুর জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলোই থাকুক। বাবার জন্য হচ্ছে ডাল সিদ্ধ, ভাত, ঢেঁড়স সিদ্ধ, গুলো সব বাবার না, আমরাও খাবো। মায়ের থালাটা আমাদের দিয়েছে। হ্যাঁ আর কি আছে জানো, এই যে আমাদের জন্য চা, আমাদের জন্য আমরা দিই টমেটো, আমরা দিই টমেটো, আর এদিকে হচ্ছে পটল ভাজা, আর এটা সকালবেলায় মা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিল, অনেকটা এক্সট্রা হয়ে গেছে। না না পরে আলু ভেজে দিয়েছি, ওইটা পরে ভেজেছো, ওইটা তো আলাদা, এটা আলু ভাজার মধ্যে সুন্দর লঙ্কা, সকালেরটা কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে। একদিন পরে আজকে হঠাৎ করে দেখো বৃষ্টি নেমেছে, উফ কি ভালো লাগছে, বৃষ্টিটা দেখেও ভালো লাগছে। মনে হচ্ছে এইরকম বৃষ্টি যদি টানা এক ঘন্টা হয় তাহলে ওয়েদারটা বেশ ঠান্ডা হলেও হতে পারে, মনে হচ্ছে ঠান্ডা হবে। আমি তো এখানে দাঁড়িয়ে এক ঘন্টা বৃষ্টি হবে এই স্বপ্ন দেখছিলাম, কিন্তু বারান্দায় আসার সাথে সাথে দেখছি বৃষ্টিটা থেমে থেমে যাচ্ছে। না না এখন আবার বৃষ্টি জোরে পড়ছে। শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, তারপরে খেয়ে দিয়ে উঠে আমি ভিডিওটা এডিট করছিলাম, এবার ভিডিও এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই টের পাইনি। তো তারপরে দেখলাম যে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রত্যেক দিন যেমন আগে বেশ ঝড়ঝড় হয় তারপরে বৃষ্টিটা নামে, কিন্তু বাবা জাস্ট গিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিল, বাবা বলছে তাহলে দেখ বৃষ্টি হচ্ছে, কারণ অনেকদিন পরে আজকে বৃষ্টি হয়েছে। আমি তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কিছু ভেবে ফেললাম যে মনে হয় এক ঘন্টা তো মিনিমাম বৃষ্টি হবেই, এক ঘন্টা কি 5 থেকে 10 মিনিট মতন বৃষ্টি হলো, আর একটু ওয়েদারটা চেঞ্জ নেই, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচন্ড ঘেমে যাচ্ছি, গরমটা মনে হয় আরো বাড়লো, বৃষ্টি হওয়ার আগে মনে হয় এর থেকে একটু কম গরম ছিল, মানে বৃষ্টির পরে যেরকম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বা ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় কিচ্ছু সেরকম হলো না, আরো মনে হচ্ছে অস্বস্তি করছে। তো যাই হোক আমি তারপরে ভিডিও এডিটিংটা কমপ্লিট করলাম, আর মা সন্ধ্যে দিয়ে একটু বেরিয়েছিল, আজকে বাবা ডাক্তারের কাছে চেক আপ করাতে যাবে, তো ডাক্তারের কাছে মা গিয়ে নাম লিখিয়ে এসছে, কত নাম্বারে নাম মা? 42। আচ্ছা মানে অনেকটা লেট হবে, তো মোটামুটি একটু দেরি করে তারপরে মা আর বাবা যাবে, আবার আমি হয়তো গেলেও যেতে পারি সেটা এখনো ঠিক নেই। আপাতত আমি আর মা চা আর বিস্কিট খেলাম, এখন আমি তো রেডি হয়ে গেছি, মানে রেডি হয়েছি মানে হচ্ছে একটুখানি সাজুগুজু করে নিয়েছি, শুধুমাত্র ড্রেসটা পরবো, একটা কুর্তি বার করি, আজকে হঠাৎ করে অনেকদিন পরে আমার কুর্তি পরতে ইচ্ছে করছে, জানি না কেন প্রচণ্ড গরম, তো সেটা পরে সেটা পরবো, আর মা একটু রেডি হবে, তার কারণ তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের পাশের বাড়িতে রয়েছে আজকে কীর্তন, সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গেছে, মানে একটু আগে থেকেই শুরু হলো, একদম আমাদের অপোজিটের বাড়িটা, তো সেখানে আমাকে আর মাকে সন্ধ্যেবেলায় যেতে বলেছে, তো সেই জন্য এখন আমি আর মা ফার্স্টে সেখানে যাব, যাওয়ার গিয়ে তারপরে হয়তো আমরা বাড়িতে চলে আসবো, কারণ ফার্স্টে ভেবেছিলাম যে সেখান থেকেই একেবারে আমরা ডাক্তারের চেম্বারে চলে যাব। তো তারপরে মা বললো যে, মা যখন এসে বলছে যে অনেকটা দেরিতে নাম বাবার 42, তো মনে হচ্ছে যে আমরা এখান থেকে মানে এই বাড়ি থেকে আমরা আমাদের বাড়িতেই চলে আসবো, এসে তারপরে আমাদের কিছু কাজও রয়েছে, নাকি বাড়িতে আসবো না, মার যদি আবার কিছু কেনাকাটা থাকে তাহলে হয়তো এখান থেকে একেবারে দেখা করে আমরা সেগুলো কিনে মানে কিনতেও চলে যেতে পারি, কারণ বৃষ্টি বৃষ্টি তো হচ্ছে না বাইরে, যেটা ভেবেছিলাম যে বৃষ্টি হবে বলে হয়তো বেরোতে পারবো না, তো সেগুলো কিনে তারপরে বাড়িতে চলে আসবো, নাকি একেবারে ডাক্তারের চেম্বারে যাবো, মানে কী করবো সত্যি কিছু বুঝতে পারছি না। তো আপাতত আমি ফার্স্টে রেডি হয়ে যাই, মাও রেডি হয়ে যাক, মা ওদিকে সন্ধ্যে পুজোও দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের পাশের বাড়িতে। মা ওদিকে রেডি হচ্ছে, কী করছো মা? আচ্ছা আইব্রোটা ঠিক করছে, আচ্ছা মাকে বেশি দেখাবো না, মা উল্টো নাইচি পরে রয়েছে, মার কিন্তু নিজেরই সেটা খেয়াল নেই। আর আমি এই কুর্তিটা বের করলাম আজকে অনেকদিন পরে, একদম হালকা কুর্তি, মানে আমার খুব কুর্তি পরে বেরোতে ইচ্ছে করছে আজকে, সেই কারণে এটা বের করলাম, আর এগুলো পরাও হয় না, তবে এটা একদমই হালকা, তবে এই এই জায়গাটায় সুন্দর কাজ করা রয়েছে, তো এটা পরে নিই।
করবে সমস্ত জিনিসপত্র আরো বেশি গরম পড়েছে, এত অস্বস্তি লাগছে। তো আমরা যে ওখানে গেছিলাম, এখনো কীর্তন হচ্ছে, তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ। তো ওখানে গিয়ে আমরা প্রায় আধ ঘন্টার মতন বসেছিলাম, তারপরে স্টেশনের দিকে গেছিলাম, কারণ কালকে আবার সকাল সকাল বেরোবো, তিনজনে মিলেই যাবো। সেই জন্য ঠাকুরের জন্য একটুখানি ফল টল আনতে গেছিলাম, আর বাবা তো সকালবেলা যাবে মন্দিরে পুজো দিয়ে, একেবারে ঘরের পুজোর জন্য ফুল নিয়ে চলে আসবে। তো সেই কারণে নইলে আর একটুখানি বসতে পারতাম। তো মা বললো যে চল, কারণ স্টেশন থেকে ফলগুলো মানে কালকে পুজোর জন্য একটু ফল আনার ছিল, সেইটা আনবো, তারপরে আবার মা যাবে বাবার সাথে ডাক্তারের কাছে। তো সেই কারণেই বেশিক্ষণ বসতে পারিনি, তাও আধ ঘন্টা মতন ছিলাম। আলু ভিজিয়ে রেখে গেছি, কারণ আমি তো সকালবেলা আমার জন্য রুটি করেই রেখেছি। গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি টুটি করতে আর 2-3 দিন ধরে আমার খাওয়া হচ্ছে না। রুটি খেলে সকালবেলা আমার মানে কৃতকর্মটা ভালো হয় না, আমার হয় না। সারাটা দিন সত্যি আজকে এতটা দৌড়াদৌড়ি করে গেল না, আমি দেখিও না কি দিয়েছে। খুব সম্ভবত কীর্তন হচ্ছে, আমরা ডাক্তার দেখাতে যাবো বলে তাড়াতাড়ি করে চলে এসেছি। দেখি এই তো গাছ পাকা আম, বাহ ভালো হচ্ছে, দুটো প্যাকেট সুন্দর আমগুলো। আমি এটাকে নাড়ু ভেবেছি, জানি কি এটা লিচু। তুমি তুমি এটাকে ভাবলে কি করে মা? নাড়ু যখন এই বক্সটা রয়েছে, নাড়ু হলো তো এর মধ্যেই থাকতো, আমি প্যাকেটে থাকতো না। খুব সম্ভবত লুচি আর নয়তো মিষ্টি, আমি লুচির গন্ধ পাচ্ছি। এই দিয়ে রাত্রবেলা পুরো হয়ে যাবে। এই তো লুচি আলুর দম, এই যে সুন্দর করে দিয়েছে আলুর দম, তোমার মাঝে লুচি আলুর দম মিষ্টি আর তার সাথে এই ফল টল বাতাসের সাথে সব রয়েছে। এই দিয়েই রাত্রবেলা হয়ে যাবে, আর আমার ওদিকে আলু ভাজা ডাল ভাত ওই দিয়েই হয়ে যাবে। হ্যাঁ আমি তো দুটো লুচি খেলেই আমার আর কিছু খেতে লাগবে না। আসলে মা এখানে লুচি আলুর দমটা প্যাকেট থেকে বের করছিল, আর আমি না মনে মনে একটা কথা ভাবছিলাম, ভাবছি তোমাদেরকে বলেই ফেলি আজকে দুপুরবেলায় না আমি আমার সত্যি তো মানে ভজকট হয়ে যেত। হ্যাঁ মাকে রান্না করতে হলো না, এটা এটা করতে করতে আমার ডাল আলু ভাজা করাই, কারণ মা এখন যাবে আর কি রেডি হয়ে। মা এখন ড্রেস চেঞ্জ করলো, মানে শাড়ি চেঞ্জ করে মা গোপালকে ঘুম পাড়াতে এলো, না এসে কোনো উপায় নেই, কারণ এখনো বেশ খানিকটা সময় লাগবে, যেহেতু বাবার অনেকটা দেরিতে নাম লেখানো, সেই কারণে মোটামুটি ধরো ওইখানে 10:15 বাজবে, 10:30-10:30 তো বাজবে ডাক্তারের চেম্বারে যেতে। তো সেই জন্য মা বললো যে ঠিক আছে তাহলে এত তো তাড়াতাড়ি যখন হয়ে গেছে, এসে মা শাড়ি চেঞ্জ করে এবং গোপাল দেবকে ঘুম পাড়াবে, তারপরে আবার রেডি হয়ে বাবার সাথে যাবে। এবার আসল কথাটাই তো বলতে পারবো, মা বলবো মা এই কথাটা বলি, আজকে দুপুরবেলায় না শুয়ে শুয়ে আমি ওই ভিডিওটা এডিট করছিলাম, তখন আমি একটা লুচি আলুর দমের ভিডিও দেখছিলাম, আর দেখে আমার মনে হচ্ছিল কতদিন লুচি খাই না, আমরা তো লুচি কতদিন লুচি খাই না সত্যি এটা আমার মনে হচ্ছিল। বাড়িতে বানানো লুচি আলুর দম দেখো, কালকে সকাল কালকে গেছিলাম গঙ্গা পুজো দেখতে, গতকালকে গেলাম না, গতকাল যখন গেছিলাম মা বলছিল কি যে তুই তো মিষ্টি দোকানের কচুরি, আমি আবার মিষ্টি দোকানের কচুরি তরকারিটা বেশি ভালোবাসি পরোটা তরকারি থেকে, এবার বাবা বলে দিয়েছে যে পরোটা আনতে ওই দোকান থেকে, এবার মা তখন আমাকে বলছে ফেরার সময় মানে যখন আসছি গঙ্গা পুজো দেখে, তখন মা বলছে কি যে তাহলে তোর জন্য মিষ্টি দোকানের কচুরি তরকারি নিয়ে আর বাবার জন্য পরোটা তরকারি নিয়ে নিবি, মানে আমি আর মা হয়তো কচুরি খেতাম, এবার কালকে কি হলো আমার ভালোও লাগছিল না, খেতে ইচ্ছা করছিল না, আজকে দুপুরবেলা থেকে না আমার খুব লুচি আলুর দম খেতে ইচ্ছা করছিলো, এটা আমি লজ্জায় লজ্জায় বলেই দিলাম, আর এখন দেখছি যে না গোপাল আমার মনের কথাটাই শুনেছে। আবার মনে হচ্ছে খুব সম্ভবত ইন্দ্র মানে ইন্দ্র আঙ্কেল দিয়ে, বুঝলি তো আছিলাম এটা এগুলো আমরা কালকে এনেছি, তো এই হচ্ছে এখন আমি আর মা নিয়ে আসলাম, কালকে নিয়ে যাবো। হ্যাঁ এগুলো কালকে নিয়ে যাবো, আর এগুলো হচ্ছে আগের আম ছিল, এগুলো ফ্রিজে ছিল, দেখো মা ফ্রিজে ছিল, পুরো মনেই হচ্ছে না যে আগের দিনের। হ্যাঁ এটা আলাদা পুজোর জন্য, এটা কালকে কলা। আসলে কালকে আমরা যাবো হচ্ছে কলকাতায় আমার পিসির বাড়িতে, আমার কুটি পিসিদের বাড়িতে যাবো, মানে বাবাই দাদাদের বাড়িতে, আমার সেজো পিসি কুটি পিসিদের বাড়িতে রয়েছে আজকে 1 সপ্তাহ মতন হয়েছে মা। হ্যাঁ 1 সপ্তাহ হয়েছে, কারণ আগের না না 5-6 দিনের বেশি, আগের বৃহস্পতিবার বাবাই দাদা ফোন করলো না,
আমরা মামা বাড়িতে ছিলাম আগের বৃহস্পতিবার জামাই ষষ্ঠীর জন্য আমার মামা বাড়িতে ছিলাম, তো তখন বাবাই দাদা ফোন করেছিল, ফোন করে তখন বললো যে সেটা পিসি এসে রয়েছে, বাট পিসামশাই বলেছিল রবিবার দিন যেতে, মানে গত সপ্তাহে যে রবিবার দিন গেল সে রবিবার দিন যেতে বলেছিল। তো এবার আমরা তখন মানে তার আগের দিনকেই সবাই মামা বাড়ি থেকে এসেছি, সেই কারণে মা বলে দিয়েছিল যে এরকম রবিবার দিন হবে না, ঠিক আছে দেখি দু তিনের মধ্যে যদি পাই তাহলে দেখা করে আসবো। আর যেহেতু বৃহস্পতিবারটা হলে বাবাও যেতে পারবে, নইলে আমাকে আর মাকে যেতে হতো, তো সেই কারণে আজকে দুপুরবেলায় হঠাৎ করে ঠিক হয়েছে। তো বাবাই দাদাকে মা ফোন করলো যে অফিসটা ছুটি নেবে, তাহলে বাবাই দাদা বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না, তোমরা চলে এসো, মা অফিস ছুটি নেবো, তো সেই কারণে কালকে যাবো হচ্ছে দাদাদের বাড়িতে। মা ওদিকে সব আমগুলো গুছিয়ে রাখছে। এইবারে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা দারুণ জিনিস, দারুণ জিনিস, সব চোখ বন্ধ করো, দারুণ জিনিস। কি সুন্দর গোছানো, না এইরকমই সুন্দর করে গোছানো থাকে, দেখেছো বিছানাটা এত সুন্দর করে গোছানো। আজকে সকালবেলায় বেড কভারটা চেঞ্জ করেছি আমি, মা দুজনে মিলে আজকে সারাদিন ধরে প্রচুর ঘর টর গুছিয়েছি, তারপরে এত জামাকাপড় ছিল এই সমস্ত জামাকাপড় মা কেচেছে, আর কাচার পরে ঘরের অবস্থাটা হয়ে গেছে ঠিক এইরকম। এবারে আমি ভাবছি কি খাবো কি খাবো, চানাচুর খাবো, এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি চানাচুর, চানাচুর খাবো না কেক খাবো না আম খাবো, লুচি আলুর দম এখন খাবো না, লুচি আলুর দম তো রাত্রেবেলায় খাবো, নইলে তো আমার রাত্রেবেলায় আজকে মা রান্না টানা করবে না, বলে দিল লুচি আলুর দম খেয়ে আজকে রাত্রেবেলায় ঘুমাতে হবে। তো যাই হোক চানাচুরি খাই একটুখানি, আমি মজা করছিলাম, এখন আমি লুচি আলুর দম খেতেও না, চানাচুরটা খেয়ে এখন এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখি, তারপরে আবার কালকে সকালবেলা কি পরে যাবো সেই সব ড্রেস বের। তার মধ্যে আমরা আসার সময় একেবারে পাম্প চালিয়ে এসেছি, দরজাটা খুলে দিচ্ছি, ওখানটা খুলে দিয়ে বন্ধ করে দেবো। ছানার জিলিপি চারিদিকটা খেয়ে মা মাঝখানের অংশটা আমার জন্য রেখেছে, আমি এটা খেতে বেশি ভালোবাসি, ঠিক আছে। এদিকে সব জামাকাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর জামাকাপড়গুলো যখন গোছানো হয়ে যায় তখন মনে হয় মাত্র এই কটা জামা ছিল, কিন্তু যখন এরকম এলোমেলো অবস্থায় থাকে তখন দেখেছিলে তো খাটটার কীরকম অবস্থা লাগে। তো এদিকে হচ্ছে বালিশের কভারগুলো রেখেছি, এখানে রয়েছে আমার একটা একটাই টপ, আর হচ্ছে এখানে রয়েছে কয়েকটা ঘরে পরার টপ, আর এই প্যালাজোটা, আর এই বেড কভারটা বাইরেই রাখলাম, কারণ এটা যদি মাঝরাতে বৃষ্টি হয় তাহলে যদি ঠান্ডা লাগে তাই আমি এই চাদরটা বাইরেই রাখবো। আমি এখন পুরো বাড়িতে একা, কারণ মা বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে, তো আমাকে একটু আগে বাবা ফোন করলো, তাও 10 মিনিট হলো আমি এখানে জামাকাপড়গুলো গোছাচ্ছিলাম, আর তার সাথে আজকে মানে যা ভিডিও করেছি সেই ফাইলগুলোকে আমি সব মার্চ করছিলাম। তো বাবা ফোন করে বললো যে এখনও দুজন আছে, দুজনের পরে হচ্ছে বাবা, তো আর একটু টাইম লাগবে, তো সেই জন্য আর আমি একা একা না বাড়িতে একদম থাকতে পারি না, মানে আমি কথা না বলেই থাকতে পারি না আর কি, তো সেই জন্য যখনই মা যায় মার সাথে আমিও বেরোই, আর বাবা এখনও বলছিল যে তুই চল, তো তারপরে মা বললো যে থাকো বাড়িতে থাকো, কারণ আমার এডিট আছে, তারপর হচ্ছে কালকে যেগুলো নিয়ে যাবো, কারণ কালকে অনেক তো সকাল সকাল উঠতে হবে, 6:30 মধ্যে ঘুম থেকে উঠতে হবে, কারণ যেহেতু আমার পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর কলকাতা, তো যেতে একটু টাইম টাইম লাগবে, মেট্রো করেই যাবো যদিও, তো সে কারণে ভাবছি যে কী করি, এখন আমার জামাগুলোও গোছানো হয়ে গেছে সবই হয়ে গেল, তো এখন তাহলে একটা কাজ করি, কালকে একটা ড্রেস তো পরে যাবো, কোন ড্রেসটা পরে যাবো, মা কোন শাড়িটা পরে যাবে সেই শাড়িটা মা বের করে মানে সন্ধ্যাবেলায় বলেছিল আমি বের করে দিয়েছি, তো আমি এখনও কোন ড্রেসটা পরে যাবো সেটা ঠিক করে উঠতে পারিনি, তো সেটা তাহলে বার করি আলমারি থেকে, আর গিয়ে তো একটা কিছু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের আস্তে আস্তে একটু রাতই হয়ে যাবে, তো অতক্ষণ তো একটা জামা পরে থাকতে পারবো না, যেহেতু তার মধ্যে আবার গরমকাল, সেই কারণে যেটা পরবো গিয়ে সেই জামাগুলোও গোছাই। মা আর বাবা একটু আগেই জাস্ট আসলো, এসে আমরা তিনজন একটুখানি গল্প করছিলাম, আর কি করছো মা? ডিমের অমলেট। হ্যাঁ আমি তো ডিমের অমলেট করলাম, কারণ ভাতও রয়েছে, দুটো রুটিও রয়েছে, কারণ অনেকটাই রাত করে তো শোয়া, যদি মাঝরাতে খিদে পায়, সকালেও বেশি ভারী টিফিন করবো না, আমি ঠিক এইটুকু ভাত খাবো, দেখো ঠিক এইটুকু, ওই দুটো ডিম, এইটুকু ডিমের অমলেট করলাম, একটু একটু করে খাবি, একটা খুন্তিও খুঁজে পাচ্ছি, ওই তো ওই তো কি করে খুঁজছি দেখছো, দেখো আমি এইখান থেকে দেখছি, আরেকটা ছিল তো কিছু মেশানো হয়েছে, আটা বা কিছু দিলে মামলেট যদি কোনোদিন দেওয়া হয় ভাববো মধ্যে মনে হয় কিছু পাইন করা হয়েছে, তিনটে দিলে তো মানে এইরকম উঁচু হবে, তখন আরো বলবে মা এই আমটাকে আমরা যে আজকে কিনে আনলাম সেইটা না কালকেরটা, না না আজকে না, তাহলে চলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু আমটা খাবো নাকি ভাবছি গাটা ধুয়ে আসি, এসে তারপরে আম খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই, আজকের মতন টাটা গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কালকে অনেক ভোরবেলা উঠতে হবে, এখন আমার যেটুকু এডিটিং বাকি আছে সেটা করবো, তারপরে ফোনে অ্যালার্ম দেবো।